সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রত্যেকবার এই মতন আরো আরেকবার চলে এলাম শুধুমাত্র আপনাদের জন্য বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর প্রত্যেকটা মানুষের জীবনে এরকম ধরনের ফেজ আসে অর্থাৎ আপনি হয়তো কাউকে বিশ্বাস করছেন অগাধ বিশ্বাস করছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে তিনি আপনাকে ঠকিয়ে দিচ্ছে প্রতারণা করছে বা আপনার ক্ষয়ক্ষতি করারও চেষ্টা করছে সেজন্য আপনি হয়তো তার সঙ্গে বচসার মধ্যে ঢুকে পড়েন কিন্তু আমরা বারবার বলবো যে মানুষকে বিশ্বাস করতেই হবে কারণ আমরা মানুষ জাতি এবং মানব জাতি কিন্তু সত্যিই খুব একটা বিরল চরিত্র তো সেই সূত্রে আমরা সবসময় মনে করব যে মানুষকে আমরা বিশ্বাস নিশ্চয়ই করব কিন্তু সেটাকে যাচাই করে নিয়ে করাটা কিন্তু ভীষণভাবে দরকার সেই কারণে চোখ বন্ধ করে যাকে বিশ্বাস আপনারা করতে পারেন আমাদের অনুষ্ঠানের মধ্যে যিনি সরাসরি উপস্থিত থাকেন লাইভ স্টুডিওতে তার কথা কিন্তু অবশ্যই বলতে হয় তিনি হলেন শ্রী স্বস্তিক দাস গোল্ড মেডালিস্ট রিসার্চার ভেডিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার অনারারি ডক্টরেট জ্যোতিষমর্তন্ডা কেপি বা সনাতন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন এইভাবেই কিন্তু প্রতিনিয়ত তিনি আমাদেরকে আমাদের মতন করে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন এবং তার সহযোগিতার হাত তিনি সর্বদাই আমাদের দিকে বাড়িয়ে দেন এবং শুধু তাই নয় আমাদের জীবনে যাবতীয় যা যা কষ্ট দুঃখ সমস্যা থাকে সবটাই কিন্তু তিনি ত্বরান্বিত করে সেই সলিউশনের রাস্তাও নিয়ে আসেন তাহলে যার সঙ্গে কথা বলে আমরা ভালো থাকবো বা আমাদের জীবনটাকে একটা অন্যরকম মাধ্যমে তৈরি করব তাহলে তার অনুষ্ঠান দেখবো না কেন নিশ্চয়ই আমরা সকলেই জানি যে আমাদের এই অনুষ্ঠানের সময় আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যথারীতি আমরাও কিন্তু আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি তাহলে চলুন সরাসরি আমাদের এখানে লাইভ স্টুডিওতে ফোন করতে গেলে অবশ্যই যে কোনো একটি প্রশ্ন নিয়ে চলে আসুন আপনার জীবনের যে কোনো সমস্যাকে যদি মনে করেন যে একটু হালকা করতে হবে তাহলে অবশ্যই কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে শ্রী স্বস্তিক দাস তাকে জানাই আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমাদের স্টুডিওতে থাকবার জন্য নমস্কার নমস্কার দাদা প্রথমে একটু জানতে চাইবো যে সেটা হচ্ছে যে আমরা তো একটা বিষয় নিয়ে আলোচনা নিশ্চয়ই করব কিন্তু তারই মধ্যে যেটা আমরা বারবার ভাবি যে মানুষ কিন্তু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তো সেই সূত্রে কি মনে হয় বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর যদি এই বিষয়টি নিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু নেগেটিভ গুণ থাকে বলেই তারা কিন্তু প্রতারণা বা প্রতারকের কিন্তু শিকার হয় অ্যাকচুয়ালি এই প্রতারণা কে দেয় প্রতারণা দেয় হচ্ছে আমাদের প্ল্যানেট হিসেবে বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু তাহলে রাহু হচ্ছে আমাদের প্রতারণা যে কোনো জায়গাকার চুরি অশান্তি ঝুট ঝামেলা সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা এই রাহুকে দায়ী করে থাকি এই রাহুর জন্য অনেক রকমের আমাদের জীবনে বা জীবনশৈলীতে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি করে যেমন আজকে বলবো হচ্ছে বৃহস্পতি এবং রাহু নিয়ে অবশ্যই আমরা দেখে নিচ্ছি ফোনে কে রয়েছেন তারপরে ফিরে আসছি নমস্কার কে বলছেন আচ্ছা আপনি নিজের সম্পর্কে জানবেন তো আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসটা বলুন আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/9/1994 আচ্ছা ঠিক আছে সকাল 10:30 আচ্ছা সকাল 10:30 বাথ প্লেস জন্মস্থান বলুন জন্মস্থান হচ্ছে বহরমপুর আচ্ছা ঠিক আছে এবারে বলুন আপনার প্রশ্নটা কি আছে কি জানতে চাইছেন আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন কি করছেন এখন আপনি আপনার লগ্ন অনুযায়ী দেখুন আপনার দ্বাদশ ভাবে কিন্তু শুক্র বৃহস্পতি এবং রাহু বসে আছে যেটা আমি আজকের আমাদের যেটা মেন টপিক যে রাহুর জন্য বা বৃহস্পতি রাহুর যোগের জন্য আমরা কি কি এফেক্ট পাই এই বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ থাকলে কি হয় নিজে যেটা বুঝবে বা আপনি নিজে যেটাকে ফিল করবেন সেটার বাইরে গিয়ে কিন্তু আপনি কাজ করবেন না তাতে আদার্স লোক যাই বলুক অর্থাৎ আপনি নিজে যেটাকে ঠিক বলে মানবেন সেটাই ঠিক বাকি যারা যেসবগুলো বলবে সেগুলো কিন্তু পুরোপুরি ভুল আর আপনার কর্মক্ষেত্রে কিন্তু দশমভাবে রবি থাকার জন্য আপনার কিন্তু সরকারি যোগের কিন্তু একটা ইন্ডিকেশন আছে কিন্তু যেহেতু আপনার লগ্ন থেকে চতুর্থভাবে শনি আছে এবং শনি যেহেতু রবিকে দেখছে সেই জন্য কিন্তু আপনার চাকরি বা কর্মের জায়গাটা পেতে কিন্তু একটু লেট হবে অর্থাৎ আপনার ভাগ্যের জায়গা বা আপনার ভাগ্য কিন্তু শুরু হবে আফটার 32 এর পর থেকে অর্থাৎ 32 বছর বয়সের পর থেকে কিন্তু আপনার জায়গাটা হবে হ্যাঁ বলুন আমরা শুনছি কি বলছেন হ্যালো হ্যাঁ বলছি চাকরির যোগটা কবে থেকে স্টার্ট হচ্ছে 32 এর পর থেকে উনি বলে দিলেন ঠিক আছে যদি মনে হয় রেক্টিফিকেশনের প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই শ্রী স্বস্তিক দাস অ্যাস্ট্রোলজার তিনি রয়েছেন আমাদের সাথে তার সঙ্গে চলে আসুন বুকিং করে অবশ্যই আপনি একটা বেনিফিটেড রেজাল্ট পাবেন আপনার জীবনে ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ অবশ্যই তাই আজকে গুরুচন্দ্রলি দোষ নিয়ে আমরা কথা বলবো স্টুডেন্ট লাইফেও কিন্তু তার প্রভাব পড়ে কি ধরনের প্রচন্ড ভাবে প্রভাব পড়ে
যেমন এই যে রাহুর, তাহলে রাহু আমরা কি জানলাম, রাহু হচ্ছে আমাদের প্রতারণা করে, বিভিন্ন রকমভাবে ছলচাতুরির শিকার হয় এবং যে কোনোভাবে যে কোনো মানুষকে কিন্তু এরা ঠকিয়ে নিতে পারে। তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের কি না একজন গুরুজন লোক বা একজন গুরুজন ব্যক্তি, যার মধ্যে প্রপার শাস্ত্র জ্ঞান আছে, প্রপার নলেজ আছে এবং তিনি যা ডিসিশন নেয় সেটা কিন্তু প্রপার ওয়েতে নেয়। এই রাহু কি করে, রাহু হচ্ছে কিন্তু আমাদের চণ্ডাল মূর্তি, সবসময় তার মধ্যে একটা উগ্রভাব, একটা লোভ, একটা লালসা, একটা যে কোনো কিছুতে আপনার উটকো ঝামেলা এনে দেওয়া বা উটকো ঝামেলায় জড়িয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু আমাদের রাহু লিড করছে। তাহলে বৃহস্পতির সাথে রাহু থাকলে কি করে, বৃহস্পতির যে প্রপার যে নলেজ বা বৃহস্পতির প্রপার যে জ্ঞান যেটা আপনাকে দেবে, সেই জায়গাটা থেকে কিন্তু রাহু বঞ্চিত করিয়ে দেয়, রাহু সেই জায়গাটাকে প্রপারভাবে কিন্তু কন্টিনিউ করতে দেয় না। যার ফলে যদি কোনো স্টুডেন্ট হয় তাদের মধ্যে দেখবেন একটা অ্যাডামেন্ট ভাব, একটা অমনোযোগী, নিজে একটু আগেই বললাম যে নিজে যেটা বুঝবে তার বাইরে তাকে দিয়ে কিন্তু কেউ কাজ করাতে পারবে না বা তার বাইরে তাকে দিয়ে কিন্তু কেউ কিছু করাতে পারবে না, খারাপ লক্ষণ প্রচন্ড পরিমাণে। এই জিনিস থাকা কিন্তু স্টুডেন্ট লাইফে বলুন বা একদমই কিন্তু ভালো না। প্লাস এই যোগ আমাদের কি করে, কর্মক্ষেত্রে গেলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, মানে আপনার যারা হায়ার অথরিটি, তাদের সাথে কথা বলাতে বা তাদের সাথে মিলবন্ধনে কিন্তু সমস্যা এনে দেয়। সবসময় তাদের সাথে কোনো না কোনো কথাতে আপনার ক্ল্যাশ লেগে থাকবে, তারা যদি কোনো কথাবার্তা যদি বলে সেই কথাবার্তাতে কি হবে না, একটা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, তাদের সাথে মতের অমিল থাকবে, মতের বিরোধ থাকবে, একটা বচসা তৈরি হবে। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আবার ফিরছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? ডেট অফ বার্থ? 1996। ঠিক আছে, টাইম? রাত্রি 9টা। আচ্ছা ঠিক আছে, আর প্লেস বলুন। আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বলুন আগে। প্রত্যেক দিন কি দেখা হয় এই সময়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার সমস্যাটা বলুন, প্রশ্নটা বলুন। ভালো সময়। আপনার জন্মবার রবিবার ছিল? আচ্ছা, আপনার হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র এবং দেবারিগণ, মিলছে তো? এটা বলতে হবে তো। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার কিন্তু কর্মের জায়গা বা কর্ম কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরে হবে। জন্মস্থানে কিন্তু সেই রকম ডেভেলপমেন্ট বা সেই রকম আপনি যদি ভাবেন যে উন্নতির জায়গা, সেটা কিন্তু খুবই কম। যেহেতু আপনার লগ্নভাব এবং লগ্নপতি শুক্র আপনার সপ্তমে বসে থাকার জন্য আপনাকে কিন্তু বাড়ির বাইরে বলুন বা অপর কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন, কিন্তু ষষ্ঠে শনিকেতু আপনার কিন্তু শরীর খারাপের দিকটায় কিন্তু ড্যামেজ করবে। ষষ্ঠে শনিকেতু থাকলে আপনার নার্ভের সমস্যা, পেটের গণ্ডগোল বা হাড়ের কোনো চোটাঘাত লাগা বা হাড় ক্র্যাক ধরে যাওয়া, এই দিক থেকে কিন্তু একটু সচেতন থাকবেন। অবশ্যই, যদি মনে হয় যে একটা ফিডব্যাক দরকার জীবনের সূত্রে, কারণ ভালো থাকতে হয় আফটার অল আমাদের সবাইকেই, তার জন্য বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী স্বস্তিক দাস, তার সঙ্গে আপনারা একটুখানি কথা বলে নেবেন, কাউন্সিলিং করে নেবেন, অবশ্যই কিন্তু আপনি একটা জীবনের সূত্রে বেটার রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখি, এখানে ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, যেই নাম্বারকে কেন্দ্র করে আপনি পৌঁছাতে পারবেন খুব সহজেই তার চেম্বারে, 8617089003। আরেকবার বলছি, 8617089003। এই নাম্বারটিতে আরেকটি বিশেষ ঘোষণার অবশ্যই রয়েছে, অনুষ্ঠানের পর যদি মনে করেন ফ্রি কনসালটেন্সি করাবেন, 30 মিনিটস অবধি আপনাদের সময় থাকে, 30 মিনিটসের পর আপনারা কিন্তু অবশ্যই এই টাইমের মধ্যে যোগাযোগ করে নেবেন, আমাদের যিনি রয়েছেন শ্রী স্বস্তিক দাস, আমাদের অ্যাস্ট্রোলজার দাদা রয়েছেন, সবটাই কিন্তু তিনি বলে দেবেন। ফ্রি কনসালটেন্সির জন্য অবশ্যই কিন্তু তিনি এই সময়টি আপনাদের জন্য দেবেন, ঠিক অনুষ্ঠানের পর 30 মিনিটস আপনারা সময় পাচ্ছেন। এছাড়া চেম্বার অ্যাড্রেস হচ্ছে গড়িয়ার, প্রত্যেক বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টো, এছাড়া দক্ষিণেশ্বরে পাবেন প্রত্যেক মঙ্গলবার সকাল 11টা থেকে 2টো, পলাশিতে মাসে পাবেন একবার করে সেখানে, আর বরমপুরে আপনারা পাচ্ছেন উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। অবশ্যই আমরা দেখে নেবো পরে বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। ঠিক আছে, ডেট অফ বার্থ? 1998। আচ্ছা, টাইম? সকাল 8টা 26। ওকে, আর প্লেস আরেকবার বলুন।
বর্ধমান। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনি কি প্রশ্ন জানতে চাইছেন? আপনি এখন কি করছেন? আচ্ছা, আপনার জন্মবার সোমবার ছিল। আচ্ছা, বৃশ্চিক লগ্ন ধনু রাশি এবং হচ্ছে আপনার কিন্তু মূলা নক্ষত্র, আর হচ্ছে আপনার দেবারীগণ অর্থাৎ রাক্ষসগণ। আচ্ছা, প্রথমে বলে রাখি আপনার কিন্তু লগ্ন থেকে দশমে কিন্তু আপনার রাহু এবং মঙ্গল যুক্ত হয়ে আছে। এই দশম বা কর্মভাবে রাহু মঙ্গল যুক্ত থাকলে কিন্তু আপনি নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কর্ম পাবেন না, প্রথম কথা। দুই নম্বর হচ্ছে, যদি কোনো জায়গায় কর্মতে আপনি যুক্ত থাকেন, সেখানে আপনার যারা হায়ার অথরিটি আছে তাদের সাথে কিন্তু আপনার খুব একটা বেশি মিলবন্ধন থাকবে না, তাদের সাথে আপনার বচসা বা আপনার মত পার্থক্য কিন্তু দেখা যাবে। আপনার এগুলো হচ্ছে? আচ্ছা, তাহলে আপনি কিন্তু আপনার কর্মের জায়গাটাকে কিন্তু ঠিক করিয়ে নেন, কারণ আপনার দশমে রাহু মঙ্গল এটাকে বলে হচ্ছে ছন্ন ছাড়া যোগ, আপনাকে কিন্তু এক জায়গায় বা একভাবে কিন্তু টিকে থাকতে দেবে না। এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ হয়ে আছে আপনার চার্ট অনুযায়ী। আর আপনার কর্মের যোগ শুরু হচ্ছে 28 বছরের পর থেকে, মানে আপনার যখন 28 বছর বয়স হবে তারপর থেকে কিন্তু আপনার বেটার সময় বা বেটারমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। আর তার আগে বলবো, এই রাহু মঙ্গল যে আপনার দশম ভাবটাকে যেখানে আপনার নেগেটিভ করে রেখেছে, এই জায়গাটাকে আপনি অবশ্যই কিওর করুন। অবশ্যই তাই, রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, প্রসেস করতে শুরু করুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাস্ট্রোলজার দাদা শ্রী স্বস্তিক দাস, তার সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন, 8617089003। ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, যদি আপনাদের মনে হয় যে আমাদের শ্রী স্বস্তিক দাস যিনি জ্যোতিষ গুরু আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে যদি কথা বলতে হয় বা তার ডিটেলস যদি পৌঁছাতে হয়, তাহলে ইউটিউব বা গুগলেও কিন্তু আপনারা সার্চ করলে তার অ্যাড্রেস সম্পূর্ণভাবে পেয়ে যাবেন, সেখানেও কিন্তু আমরা অ্যাড্রেস নিয়ে আপনারা যোগাযোগ খুব অনায়াসে করতে পারছেন। দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা ঠিক আছে। আর টাইম? ৪:৩০ টাইম। আচ্ছা, সকাল না বিকেল? ভোরবেলা। আচ্ছা, বলতে হবে সেটা। আর বলুন প্লেসটা, বলুন জায়গাটা, বলুন কোথায় জন্মস্থান? ভদ্রেশ্বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি নিয়ে জানতে চাইছেন? বললেন 22/4/1995। আচ্ছা, 22/7/1995, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার প্রশ্নটা বলুন, আপনি কি জানতে চাইছেন? জব হচ্ছে না, জবের চেষ্টা করছেন? জবের চেষ্টা করছেন? আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, আপনার জন্মবার শনিবার ছিল। আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং হচ্ছেন দেবারীগণ। আচ্ছা হ্যাঁ, প্রথম কথা বলি, আপনার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কিন্তু খুব একটা ভালো যোগ নাই, কারণ গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমাদের রবি এবং বৃহস্পতিকে ভালো পাওয়ারে থাকতে হয়। তো তার মধ্যে রবি কিন্তু বসে আছে আপনার দ্বিতীয়, এবং সেই ঘরটা হচ্ছে কিন্তু আপনার কর্কট রাশির ঘর অর্থাৎ জলরাশির ঘর, যে কারণের জন্য একটা হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ, সে যদি আপনার জলরাশিতে বা জলতত্ত্বের ঘরে গিয়ে যদি বসে থাকে, সে কিন্তু আপনাকে পুরোপুরিভাবে পাওয়ার দিতে পারছে না বা সে কিন্তু পাওয়ার দিতে অক্ষম। তো আপনার কর্মের জায়গাটা কিন্তু এ আপনার নেগেটিভ করছে আপনার রবি বসে। আর শনি যেহেতু আপনার দশমে বসে আছে, আপনি কর্ম বা আপনার জব হবে কিন্তু একটু লেটে হবে, ঠিক আছে? তবে আপনার এমনি চার্ট অনুযায়ী কিন্তু আপনার ভালো আছে, কিন্তু আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো হবে না, তার কারণ আপনি কিন্তু মাঙ্গলিক, লগ্ন থেকে চতুর্থভাবে আপনার মঙ্গল বসে আছে এবং সেই মঙ্গল কিন্তু আপনার শনিকে দেখছে এবং শনি কিন্তু আবার আপনার মঙ্গলকে দেখছে। তো যে কারণের জন্য বিবাহিত জীবনের আগে আপনি এই জায়গাটাকে কিন্তু একটু কিওর করে নেবেন। ঠিক আছে, বুঝতে পারলেন তো? তার জন্য কি করতে হচ্ছে সেটা তো আশা করি জেনে গিয়েছেন, আপনারা তো অনুষ্ঠান দেখেন প্রত্যেক বুধবার, তাই তো? দেখতে ভুল করবেন না, এবং সরাসরি যোগাযোগ করতে হলে অবশ্যই 8617089003 এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। আপনি চেম্বারে এসে কথা বলুন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আমাদের দাদা রয়েছেন শ্রী স্বস্তিক দাস অ্যাস্ট্রোলজার, তিনি সব দিক থেকে আপনাকে গাইড করে দেবেন। দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ঠিক আছে? আপনি আমার চেম্বারে আসুন, চেম্বারে চলে আসুন।
অবশ্যই। এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা যারা সৃষ্টি টিভি দেখছেন বা সৃষ্টি টিভির দর্শক বন্ধুরা, তাদের জন্য একটু বলবো, আপনারা সর্বত্র কিন্তু সৃষ্টি টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টিভিতে, অর্থাৎ সেখানেও কিন্তু আপনাদের জন্য সৃষ্টি টিভি পৌঁছে যাচ্ছে। যে কোনো ফোন, যে কোনো অ্যান্ড্রয়েড টিভি, আপনারা সেখানে সহযোগিতার সঙ্গে কিন্তু আপনারা আপনাদের জীবনের প্রত্যেকটা জায়গা গড়ে তুলতে পারছেন সৃষ্টি টিভির সাথে। এছাড়া অ্যামাজন ফায়ার স্টিকে সেখানেও দেখতে পাচ্ছেন, জিও টিভি প্লাসে সেখানেও দেখতে পাচ্ছেন, চ্যানেল 1399, আরেকবার বলছি চ্যানেল 1399। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো নমস্কার। আচ্ছা আপনার নামটা বলুন। আচ্ছা, জামাইয়ের ডেট অফ বার্থ? 20/11/1993। সকাল 9টা, মুর্শিদাবাদ। আপনার প্রশ্নটা কি আছে, কি জানতে চাইবেন? ক্যারিয়ার, আপনি এখন কি করছেন? আচ্ছা আচ্ছা, আপনার জামাই কি করছেন? আচ্ছা শুনতে থাকুন। আচ্ছা, আপনার জামাইয়ের বার্থডেটা আপনার শনিবার ছিল? আচ্ছা, আপনার জামাইয়ের ধনু লগ্ন মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র, আর হচ্ছে দেবারিগণ। ঠিক তো? আচ্ছা, প্রথম কথা বলি, আপনার জামাইয়ের লগ্নের দিক থেকে কিন্তু দ্বাদশভাবে রবি, মঙ্গল এবং রাহু কিন্তু বসে আছে, যে হচ্ছে আপনার নবমপতি রবি। নবমপতি রবি দ্বাদশে থাকা মানে প্রথম কথা হচ্ছে আপনার নেটিভ ল্যান্ড থেকে আপনাকে কিন্তু বাইরে যেতে হবে, তাহলেই কিন্তু সেই সাকসেসের জায়গাটা কিন্তু আসবে। আর আরেকটা কি, রবি মঙ্গল রাহু যেহেতু একসাথে আছে, আপনার জামাইয়ের মধ্যে দেখবেন একটা খুব বাজেভাবে একটা অ্যাডামেন্ট, হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে যাওয়া, সেখান থেকে আপনার মুখের একটু ভাষা একটু অন্যরকম হয়ে যায়, আর কারোর কথা কিন্তু প্রপারভাবে শুনবে না। বাইরের লোকে যেটা বলবে সেটাকেই দেখবেন বেশি বিশ্বাস করবে, কিন্তু বাড়ির লোক যেটা বলবে সেটাকে কিন্তু অত বেশি পাত্তা দেবে না বা গুরুত্ব কিন্তু দেবে না। এগুলো হচ্ছে তো? হচ্ছে, এগুলো মিলছে তো? এই ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে, তাই তো? আচ্ছা, আর আপনার জামাইয়ের কিন্তু যেহেতু দশমপতি আপনার একাদশে বসে আছে, সেই জন্য আপনার কর্মের জায়গা ভালো হবে, কিন্তু আপনার জামাইয়ের আশেপাশের লোকজন ভালো না এবং তাদের জন্য কিন্তু প্রবলেম বা বিপদে কিন্তু পড়বে। আর ক্যারিয়ারের জায়গাটার জন্য আমি বলবো, এই রবি রাহুর যে গ্রহণযোগ এবং রাহু মঙ্গলের যে ছন্নছাড়া যোগ আপনার জামাইয়ের চাটে হয়ে আছে, এই জায়গাটাকে কিন্তু আপনার কিওর করতে হবে। তাহলেই দেখবেন যে সমস্যাগুলোর মধ্যে পড়ছে বা যে বাধাবিঘ্নর মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে। দেখুন, যতদিন না আপনি এই গ্রহণযোগ এবং রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগকে আপনি ঠিক করছেন, ততদিন পর্যন্ত কিন্তু সেই জায়গাটা আপনার কিওর হবে না। কারণ আপনার ভাগ্যপতি যে, সেই তো আপনার ডাউন হয়ে গেছে বা সে তো আপনার গ্রহণ করিয়ে দিয়েছে। গ্রহণ মানে কি, আপনি যে প্রসপেরিটিটা আপনি যেটা পেতে চাইছেন সেই জায়গাটাই আপনার বাধা এনে দিল। একটু শুনুন, মন দিয়ে শুনুন কি বলছেন। গ্রহণযোগ থাকা মানে হচ্ছে আপনি যে জায়গাটায় পৌঁছাতে চাইছেন সেই জায়গাটায় কিন্তু আপনার বাধা এনে দিল, আপনাকে কিন্তু গ্রোথ হতে দিচ্ছে না। তাহলে এই জায়গাটা তো আপনাকে কিওর করতে হবে, নইলে তো আপনি আজীবনই তো সেই সমস্যাগুলো আপনি ফেস করবেন। ঠিক আছে, আমার মনে হয় সরাসরি চলে আসুন, কারণ গ্রোথ ডেভেলপমেন্ট সবটাই কিন্তু দরকার। আপনাদের চার্ট হয়তো খুবই ভালো রয়েছে, কিন্তু কোথাও না কোথাও সমস্যা যেগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে ফেলতে হবে। ঠিক আছে, চলে আসুন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবং অবশ্যই আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আবার একবার বলে দিচ্ছি, গড়িয়াহাট প্রত্যেক বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টো, দক্ষিণেশ্বরে প্রত্যেক মঙ্গলবার সকাল 11টা থেকে 2টো, পলাশীতে মাসে একবার করে পাবেন, বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। দাদা আপনার কাছে যাবো, গুরু চন্দ্রালী দোষ নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিবাহিত জীবনের ইম্প্যাক্টটা কি, সবটাই কি সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট? না, সবটা সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট না। যেমন গুরু চন্ডালী যোগ বিবাহিত জীবনে কি সমস্যা, যাদের গুরু চন্ডালী যোগ থাকে তারা অপর ব্যক্তিকে বেশি তোয়াক্কা করে না, নিজের মতামত বা নিজের জায়গাটাকেই কিন্তু আপনার ঠিকঠাক বলে গণ্য করে থাকে। এর ফলে কি হয়, একটা বিবাহিত জীবন বা একটা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু সমানভাবে মতামত থাকাটা খুব দরকার। এই ক্ষেত্রে কি দেখা যায়, যে একজন ব্যক্তি নিজের মতামতকে তার উপর পেশন করতে চাইছে বা তাকে দিয়ে কিন্তু ডমিনেট করতে চাইছে। এর জন্য কি হয়, অনেকের দেখা যায় বৈবাহিক জীবনে কিন্তু সমতা হারিয়ে যায় এবং দুজনের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটা সেপারেশন ভাব বা একটা সেপারেশন কিন্তু চলে আসে, একটা বিচ্ছেদ দেখা যায়। এটা কিন্তু খুবই নেগেটিভ বিবাহিত জীবন এবং আপনার স্টুডেন্ট লাইফের জন্য। অবশ্যই দাদা, দেখে নিচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন কোন একজন বন্ধু। হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একটা মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1994। আরেকবার বলুন। 44। সকাল 10টা। একটু আস্তে আস্তে বলুন, আপনার ডেট অফ বার্থটা পরিষ্কার করে বলুন।
আপনি ডেট অফ বার্থটা বলুন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনোভাবে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, আমরা দেখে নেব, আবার পরবর্তীকালে আপনি চেষ্টা করুন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তাই গুরুচণ্ডাল যোগের জন্য আমরা কিন্তু অনেকটা প্রবলেম ফেস করি। আবার এই গুরুচণ্ডাল যোগ কখন পজিটিভ দেয়, যখন ধরুন বৃহস্পতি এবং রাহুর সাথে শুক্র বা বুধ কোনোভাবে যুক্ত আছে। কেন? তার কারণ হচ্ছে শুক্র হচ্ছে রাহুর গুরুদেব, বা রাহুর কিন্তু গুরু এবং রাহু হচ্ছে শিষ্য। তাহলে অসুর গুরু শুক্রের কিন্তু যদি সাথে রাহু যদি থেকে থাকে, সেক্ষেত্রে রাহু কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে। এক্ষেত্রে কি হয়, সেই জাতক বা জাতিকা কিন্তু ভালো শাস্ত্রজ্ঞ হয় বা ভালো বেদজ্ঞান থাকে। কিন্তু এই রাহুর কারণের জন্য কি হয়, সেটা সে কিন্তু লোকের সামনে দেখায়, কিন্তু ভিতরে তার মধ্যে কিন্তু আরেক রকম চিন্তাভাবনা চলে। সে লোককে দেখাতে যায় সে কত বিদ্বান, বা সে কতটা আপনার ধার্মিক, সে কতটা আপনার সৎপথে চলছে, বা সে কতটা কিছু মেনে চলছে। কিন্তু অপর পক্ষে বা কেউ যদি তার পার্সোনাল লাইফ দেখে, সে কিন্তু ঠিক তার উল্টো। অর্থাৎ সে সবসময় মদ বা ধরুন ধূমপান বা গাঁজা বা ধরুন যে কোনো রকমের একটা নেগেটিভ সঙ্গ, অ্যাডিকশনের মধ্যে চলে যায়, বা যে কোনো ধরনের দেখা যায় কোনো অনৈতিক কার্য, বা কোনো নেগেটিভ হয়তো কোনো বন্ধু হলো তার সাথে হয়তো যুক্ত হয়ে সে ভুলভাল কাজ করে বেড়াচ্ছে, বা বাজে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে গেল। এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটাই তাদের প্রবলেম তৈরি করে। অবশ্যই তাই, আমরা শুনবো আরো অনেক কিছু, কিন্তু দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শুনবো বলছি। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থটা বলুন। হুম, নমস্কার। ডেট অফ বার্থ 22 আগস্ট 1978, আর টাইম? টাইম হচ্ছে 6:39 AM। আপনার জন্মবার কি মঙ্গলবার ছিল? আচ্ছা, আপনার হচ্ছে সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র এবং দেবগণ মিলেছে তো? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সেটাই বলছি যে শুনতে হবে তো, ঠিকঠাক ভাবে রেসপন্স করতে। প্রথম কথা বলি, আপনার কিন্তু পুণ্যকালসর্প যোগ আপনার চার্টে। পুণ্যকালসর্প যোগ থাকলে কি হয়, আপনি যে ডেভেলপমেন্টটা যতটা আপনি পেতে চাইছেন, ধরুন আপনি 100% পেতে চাইছেন, সেটা কিন্তু আপনার 100% কিন্তু আপনি পাবেন না ফিডব্যাক। আপনি কিন্তু দেখবেন 40% থেকে ম্যাক্সিমাম 45% পর্যন্ত কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। এটা তার থেকেও কম হচ্ছে, কারণ আপনার চাটে কিন্তু পুণ্যকালসর্প যোগ হয়ে আছে। প্লাস আপনার চাটে কিন্তু লগ্নে রবি বসে আছে, খুব ভালো লগ্নপতি রবি নিজেই নিজের ঘরে বসে আছে, কিন্তু সাথে আপনার শনিকে নিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি একটা ডিসিশন নিতে প্রপারভাবে পারবেন না, কোনো না কোনো সময় দেখবেন আপনি একটু হীনমন্যতায় ভুগবেন, বা আপনার মধ্যে কিন্তু একটু পাজলনেস চলে আসবে। এগুলো আসছে তো, এই ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে? তো আমি বলবো যে আপনার সবার আগে এই পুণ্যকালসর্প যোগটাকে কিন্তু কিওর করা দরকার। এই পুণ্যকালসর্প যোগটাকে আপনি যতক্ষণ না আপনি কিওর করবেন, আপনি যে পথেই যান বা আপনি যে কোনো কর্ম করুন, বা কোনো ব্যক্তির সাথে আপনি যদি সম্পর্ক থাকে, মানে ধরুন বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় বলুন, যে কোনো জায়গা থেকে, তাদের সাথে কিন্তু আপনার বিচ্ছিন্ন বা বিচ্ছেদ কিন্তু চলে আসবে। বেশি লং টার্মের বন্ধু বা লং টার্মের রিলেশন কিন্তু আপনার সাথে স্টে করে থাকবে না। সত্যি তাই, এটা কিন্তু বেশ একটা সমস্যাদায়ক বিষয়। এই জায়গাটাকে আমি বলবো একটু কিওর করিয়ে নিন, একদম রেকটিফাই করে নিন, চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যাদের মনে হচ্ছে যে সত্যি তাই আমাদের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো, এবং তার একটা ফিডব্যাক অবশ্যই দেবেন। এবং পাশাপাশি বলে রাখি 8617089003 এটি বুকিং নাম্বার, এখন থেকে ফোন করতে শুরু করুন, এবং 30 মিনিটস কিন্তু আপনারা ফ্রি কনসালটেন্সি পাবেন অনুষ্ঠানের ঠিক পরেই করুন। এবং পাশাপাশি যিনি রয়েছেন আমাদের সঙ্গে শ্রী স্বস্তিক দাস, তিনি কিন্তু সর্বদাই আপনাদেরকে পথ দেখানোর চেষ্টা করছেন। ছোট্ট করে জানবো যে চাকরিজীবিত যারা চাকরি করেন তাদেরও কিন্তু এই গুরুচণ্ডালী দশ অনেকটাই অনেকটাই নেগেটিভ, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু খুব একটা মিলবন্ধন বা খুব একটা কিন্তু মানে মানে বন্ধুত্ব করে না, মানে এখানে ফ্রেন্ডলি করায় না, এখানে সবসময় একটা এনিমির সৃষ্টি করায় বা শত্রুতার সৃষ্টি করায়। অবশ্যই তাই, আমরা দেখে নিলাম আজকে দিনের বিশেষ আলোচনাটার মাধ্যম দিয়ে গুরুচণ্ডালী দোষ কিভাবে প্রভাব ফেলে। তো আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছে, আমরা আবার সামনের বুধবার ঠিক এইভাবে এই সময় চলে আসবো। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম আমি অমৃতা, নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। নমস্কার। দূর আর